জি আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন। আজকের সাপোর্ট শুরু করলাম আমার। ওকে, সবাই কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে সাপোর্ট শুরু করছি। শরীফ হোসেন আসেন, শরীফ হোসেন, শরীফ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, অ্যাকাউন্ট করছেন আপনি? হ্যাঁ ভাই, অ্যাকাউন্ট করছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা করছি। অ্যাকাউন্টটাকে আপনি আগে রেডি করেন না, আপনি অ্যাকাউন্ট রেডি না করলে তো হবে না। আপনি ছবি দেন, সবকিছু ঠিক করেন অ্যাকাউন্টটা। তাহলে ছবিকে এখন দেখুন, একটু পরে দেবো, আপনি কাজটা বুঝে দেওয়ার পরে করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি পরে করেন। আপনি কাজটা হচ্ছে যে আপনার নর্মালি এখানে আপনি এই সার্চ দেন, এখানে সার্চ দেন, সার্চে যান, ওখানে না ভাই লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে সার্চ দেন, লিঙ্কডইনে, লিঙ্কডইনে সার্চের অপশন আছে। হ্যাঁ, কি দেব? ওনার ওনার কিওয়ার্ড কি? ওনার কিওয়ার্ড আছে সিফুড লাভার্স আর এসে কিটো লাভার্স। বুঝিনি, আবার বলেন। সিফুড লাভার আর একটা কি? আচ্ছা আর একটা পর, আপনি আপনার আপনি প্রথমে সি ফুড লাভার দেন। থাক ওটা থাক, আপনি লিনে যান, এখানে সি ফুড লাভার লেখেন। আচ্ছা এখন এখানে পিপল এ ক্লিক করেন, পিপল নিচে, পিপল, হ্যাঁ পিপল এ ক্লিক করেন। কোনো ফলাফল তো আসে নাই, একটু ওয়েট করেন। সি ফুড, শুধু সি ফুডস দেন, সি ফুডস লাভারটা কেটে দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া দিছি। হ্যাঁ হ্যালো ভাই, আমি শুনতে পারতেছি তো। এটা সার্চ দিন, এইখান থেকে পিপল বলতে। আপনার কানেকশন ভাই মারাত্মক চলে, আপনাকে সাপোর্ট দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, প্রচুর সময় নষ্ট হয় ও খুব কষ্টকর হয়ে যায় আপনাকে সাপোর্ট দেওয়া। ওয়েট করেন, একটু হোল্ড করেন, আপনার কানেকশন স্লো, একটু হোল্ড করেন, কিছু করিয়েন না। হ্যাঁ লোকেশনে যান, লোকেশন যে সেই কোন লোকেশন চাইছে, তার ওখানে লোকেশন দিছে না? হ্যাঁ লোকেশন দিছে ইউএসএ। হ্যাঁ ইউনাইটেড, উপরটা ক্লিক করেন, উপরটা, ওটাই না ভাই, ওটা ইউএসএ করেন না, একটু পোর্টালে দেন, জানাবো তো দেখবেন। হ্যাঁ অ্যাপ্লাই দেন, এবার নিচে যান। যান, যেতে থাকেন। এই লিঙ্কডইন মেম্বার গুলো নিতে পারবেন না, হ্যাঁ লিঙ্কডইন মেম্বার গুলো হবে না, লিঙ্কডইন মেম্বার ছাড়া আপনাকে খুঁজতে হবে এখান থেকে। দুই নম্বরও দেন, এভাবে খুঁজবেন, খুঁজে যেটা পাবেন সেটা নিবেন। লিঙ্কডইন মেম্বার লেখা থাকলে এগুলো আপনি নিতে পারবেন না,
সেটা হয়তো আপনার প্রোফাইলটা পারফেক্টলি এখনো হয়নি, যার কারণে আপনাকে এখনো শো করতেছে না। আচ্ছা যান আরেকটা পেজে যান, এই যে একটা শো করতেছে ওনাটা ওপেন করেন, ওটা রাইট ক্লিক করেন, ওনাটা টিম 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 সি ফুডস, টিম সি ফুডস নিচে যান, নিচে যান, বুঝতে পারছি, নিচে যান, হ্যাঁ ওনারটাতে ক্লিক করেন, রাইট ক্লিক করে হ্যাঁ আর একটা উইন্ডো খুলেন, ওটাতে ওটা যান, ওই ট্যাবে ক্লিক করেন। এবার ওই যে আমি আপনাকে যে এক্সটেনশনটা দিছি ওখানে ক্লিক করেন, ওইটা না ভাই, ওটা তো আপনার জিমেল এর জন্য, এটা এটা এখানে কাজ করবে না, এটা এখানে কাজ করবে না, এটা ক্যান্সেল করুন। ওই যে ডান পাশে এক্সটেনশন ভিপিএন এর পাশে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। আবার কোথায় আসছেন, ওটাতে যান, আরেকটাতে যান, ওনার যেটা প্রোফাইলে ঢুকছেন প্রোফাইলে যান, এটা ক্রস দেন, এটা ক্রস দেন আগে, এটা ক্লিক করেন, আর যে আপনার কানেকশন স্লো তো একটু লেট আসতেছে, হ্যাঁ এই প্লাসে ক্লিক করেন, প্লাসে যে নিচে এখান থেকে একটা যেকোনো একটা আপাতত নেন, কপি করেন, তিনটা মেল দিয়েছে ওনার, তিনটা ইমেল আছে, হ্যাঁ যেটা তিনটা মেল নিয়ে আপনি যেটা ভেরিফাই হবে সেই ইমেলটা নেবেন। উনি কি মোবাইল নাম্বার তো চাই নাই, না মোবাইল নাম্বার চাইছে, না মোবাইল নাম্বার চাই না, শুধু আইডি চাইছে, মোবাইল নাম্বার চাইছে আর কি, পুরোপুরি ইনফরমেশন চাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি এখানে নিচের একটাতে ক্লিক করেন, নিচে ক্লিক করলে কপি হয়ে যাবে, একটা মেলে ক্লিক করেন, একটা মেলে, আরে ভাই মেলে, হ্যাঁ এবার আপনি নেভার বাউন্সে যান, নেভার বাউন্সে যান, নেভার বাউন্স, নেভার বাউন্স কোন ভাই বুঝলাম না, ট্যাপ ট্যাপ খুলেন, একটা ট্যাপ খুলেন, হ্যাঁ নেভার বাউন্স দেখেন, নিচেরটা নাকি, এটা হচ্ছে মেল চেক করার, আপনার তো আপনার মেল চেক করা লাগবে না, আপনি মেল গুলো কালেক্ট করেন, আপনি ইয়া করেন, ওটা কপি করছেন না, আপনার যদি যেটা রাখবেন সেটাতে যাবেন, সে ফাইলে যান যেটাতে রাখবেন, হ্যাঁ এখানে না তো, এখানে রাখবেন না তো, আপনি একটা ওর জন্য ফাইলটা করব, হ্যাঁ নতুন একটা করেন, প্রথম ঘরে লেখেন নাম, ওগুলো পরে সেটিং করে নাম লেখেন, নেম তারপরে লেখেন ইমেল অ্যাড্রেস, এরপর লিখবেন উনি আর কি ইনফরমেশন চাইছে, ওয়েবসাইট থাকলে দিয়ে দেব স্যার, ফোন নাম্বার, ফোন নাম্বার, লিংকডইন আইডি দেবে এখানে, লিংকডইন আইডি পর আসছে, উনার উনার ইয়া লিংকডইন আইডি দেন, হ্যাঁ লিংকডইন আইডি দেন এখানে, লিংকডইন আইডি, উনার অ্যাড্রেস লেখেন, শুধু অ্যাড্রেস,
ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা শুধু ইমেল দেয় না, অ্যাড্রেসটা কেটে দেন ওখান থেকে, ওখানে না ওখান থেকে কাটেনি, ইমেল থেকে, ইমেল থেকে অ্যাড্রেসটা কেটে দেন, হ্যাঁ ওখানে অ্যাড্রেস দেন শুধু, আপনার এগুলো বের করতে খবর হয়ে যাবে। সে আর কি ইনফরমেশন চাইছে? ফোন নাম্বার, ফোন নাম্বার আপনি কালেক্ট করতে খবরে যাবে, ফোন নাম্বার আপনি পাবেন না, কেউ কারো পাবেন কারো নাম্বার। আচ্ছা ফোন নাম্বার আপনি অ্যাড্রেসের আগে দেন, ইমেলের পরে ফোন নাম্বার দেন। ফোন নাম্বার দেন, ঠিক আছে? আপনি এখানে এখন ওই ওর ইমেলটা এখানে দেন, ইমেলটা কপি করা আছে না, ইমেলটা এখানে রাখেন, ইমেলের জায়গায় ইমেল, ইমেল কপি করা আছে, কপি করা আছে ওখানে না, নেমের জায়গায় কেন ইমেল দিচ্ছেন ভাই? হ্যাঁ এবার নেমটা আনেন, এখন ওনার এই সব ইনফরমেশন এখানে দেন, ওর লিঙ্কডইনে যান, ওর লিঙ্কডইনে যেখান থেকে নিছেন, হ্যাঁ ওখান থেকে ওর নেমটা এখান থেকে কপি করে নেন, ওখান থেকে নেবেন না, এখান থেকে নেন না, আপনি এতগুলো কাজ করার সময় এতগুলো ট্যাব খুলে কাজ করিয়েন না, হ্যাঁ যখন কাজ করবেন, হ্যাঁ কম ট্যাব খুলে কাজ করবেন, এটা এটা ইয়ে কমাই দেন, 18 থেকে 12 করে দেন, 12 থাক। এখন ওই লিংকডইন আইডি, লিংকডইন আইডিটা নেন, লিংকডইন আইডি লিংকডইনে যান, ওরা লিংকডইন, হ্যাঁ লিংকডইন আইডি দেন, লিংকডইন আইডি একদম লাস্টে রাখলে ভালো হবে। এখন অ্যাড্রেসটা নেন, ওনার ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেন, অ্যাড্রেস আছে নামের নিচে অ্যাড্রেসটা আছে, পুরোটা কপি করেন, এই যে সেটেল ওয়াশিংটন ইউনাইটেড স্টেট, এই অ্যাড্রেসটা কপি করেন, ইউনাইটেড স্টেট পর্যন্ত কপি করেন, ইভিপি নিজেরটা, নিজেরটা ওয়াশিংটন ইউনাইটেড স্টেট ইবিপি নিচে, ইবিপির নিচে, ইবিপির নিচে ভাই, আপনার ওর নামের নিচে, ঠিক আছে এভাবে করে তাকে জমা দেন, এটাই কারো যদি নাম পান নাম দিবেন, নাম না পেলে নাম্বার পাইলে নাম্বার দিবেন, নাম্বার না পেলে নাম্বার দেওয়া দরকার, নাম্বারটা আমি বলি আপনি কিভাবে পাবেন, আপনার ওয়েবসাইট ওর ওখানে যান, ওর প্রোফাইলে ঢুকেন, কন্ট্যাক্ট ইনফরমেশনে যান, ওই যে ওই যেখান থেকে অ্যাড্রেস কপি করছেন ওটার নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা আছে, কন্ট্যাক্ট ইনফো, এটা কাটেন, কন্ট্যাক্ট ইনফো মতে ক্লিক করেন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাই, আমি তো করতেছি, কোন সমস্যা করতেছে আমার এখানে, নেট সমস্যা তো,
এই নেট নিয়ে কাজ করবেন কিভাবে ভাই? এই নেট নিয়ে কাজ করতে পারবেন? আপনার নেট স্পিড বাড়াইতে হবে, নেট স্পিড না বাড়ালে আপনার এই অবস্থা অবস্থা কাজ করা যাবে না, খুব খারাপ অবস্থা আপনার নেটের। হৃদয় হোসেন আসেন, হৃদয় হোসেন, হৃদয় হোসেন, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনি কি হৃদয় হোসেন? হ্যাঁ, আমি কোর্স সাবমিট করছি, বাট আমাকে ডাকা হয়নি, ওই উনি না ডেকে চলে গেছিল, পরে আপনি তো তারপর থেকে শুরু করছেন। আমি পর থেকে যখন শুরু করি না কেন ভাই, আমার যখন সময় আসবে তখন আমি বলবো কোয়েশ্চেন লিখতে, তখন কোয়েশ্চেন লিখতে হবে। ওনার আগে কোয়েশ্চেন, তাহলে তো আমারটা দেখা হয়নি, ওটা বাদ থাকবে। হ্যাঁ, আবার কোয়েশ্চেন লিখতে হবে, কিছু করার নাই, কারণ উনি কখন থেকে শেষ করছেন আমি জানি না, বুঝতে পারছেন? আমি তিন চারটে আগে আমি দেখেন, আচ্ছা দাঁড়ান, ইয়াসিন দেখেন, এখান থেকে শুরু করছি, ইয়াসিন তো কোথাও দেখতেছি না, একটু আগে আছে, তিন চারটা আগে না, অনেক আগে আপনার, একটু হোল্ড করেন, অনেক আগে আপনার নিচে তো তাহলে অনেকজন আছে, তারা আবার এগেন কোয়েশ্চেন লিখছেন, খেয়াল করেন যে আপনার নিচে জাকির হোসেন আছে, জাকির হোসেন কোয়েশ্চেন লিখছেন, আপনার জাকির হোসেনের আগে আমি, হ্যাঁ ওই তো আপনার নিচে জাকির হোসেন, ওনারা আবার কোয়েশ্চেন লিখছেন, একটু কষ্ট করে আবার কোয়েশ্চেন গুলো লিখে দেন, তাহলে তো আবার 2 ঘন্টা বসে থাকতে হবে। ৬টা পর্যন্ত পাবেন, একটু ওয়েট করলে পাবেন। হৃদয় হোসেন আছেন, হৃদয় হোসেন, হৃদয় হোসেন আপনি লিখে দেন, আপনি পাবেন, সবাই আমার সাপোর্টই পাবেন, সমস্যা নেই। হ্যাঁ শরীফ ভাই বলেন, কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করার পর এটা আসছে, ঠিক আছে, এখানে অনেক জনের ওয়েবসাইট পাবেন, অনেক জনের ওয়েবসাইট পাবেন না, হ্যাঁ এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, কেটে দেন, কেটে দিয়ে আপনি আপনার মতো কাজ করেন, ওইটা যেভাবে দেখাইছি ওইভাবে করেন, ওইভাবে করে তাকে জমা দেন। ধন্যবাদ। আচ্ছা ইয়াসিন আসেন, ইয়াসিন, ইয়াসিন, হৃদয় হোসেন জি, হৃদয় হোসেন জি আসেন, হ্যাঁ আসেন, শুনতে পাচ্ছি, বলেন। আমি গিগটা একটু চেক করে দেন, গিগ ওপেন করেন, I will do targeted B2B lead generation and web research. Yes, lead generation, B2B lead, prospect list building, targeted leads, LinkedIn lead, valid email. Source is 15. Nija, ঠিক আছে, আপনার ব্যাটার ফোন রয়েছে। Welcome to my lead generation geek. Lead generation is a modern, is modern way to develop your business. Lead generation make current business easier. You can return your investment by knocking your targeted clients. Okay. my favorite zone is lead generation. I will build real leads with real targeted geolocations and your targeted industry. I can make the right lead generate by some of secret topics of LinkedIn and web research. So I qualified for this job. সো আই কোয়ালিফাইড ফর দিস জব বলার দরকার নেই, আপনি এগুলো জানেন, এগুলো নিয়ে তো আপনি সো আই কোয়ালিফাইড বলতে কোনো বলবো যে আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন ইট। আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন ইট, এক্সপিরিয়েন্স অন ইট, আই এম এক্সপার্ট লিড জেনারেশন, আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে লিখতে পারবেন সমস্যা নেই। I'll provide you lead in the following format: company name, company website, first name, last name, title, valid email,
কন্টাক্ট ইমেল রিয়েল ফোন নাম্বার লিংকডইন প্রোফাইল ইউআরএল ঠিক আছে রাইট টাইম ডেলিভারি 100% ভ্যালিড লিডস পজিটিভ কাস্টমার রিভিউ রেসপন্স প্রাইস হ্যাঁ চলবে পাবলিশ করে দাও এটা একটু দেখে দেন প্রাইস 120 30 50 ঠিক আছে ওকে আরো কিছু খুঁজে না আমি সিরিয়ালে দেখতেছি হ্যাঁ হৃদয় হোসেন হ্যাঁ হৃদয় হোসেন আছেন জি স্যার আসছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ইয়া করুন স্ক্রিন শেয়ার করেন স্যার আমার প্রবলেম হয়েছে আমি এখনো এক অন করতে পারি না স্যার আমার ভোটার আইডি কার্ডে নাম শুধু হৃদয় কিন্তু ফাইবারে তো ফার্স্ট নেম লাস্ট নেম দুই জায়গায় দুইটা দিতে আমি কি করব শুধু হৃদয় হৃদয় দিয়ে শুধু হৃদয় দিয়ে কি ওই ভোটার আইডি কার্ড হয় জি স্যার শুধু হৃদয় দিছে আমার আইডি কার্ডে একটা তো নাম থাকে না একজন ফার্স্ট লাইন লাস্ট লাইন চাই আপনি হৃদয় দিয়ে দেখেন সেভ দিয়ে দেখেন হয় কিনে নাই কিনে আর নাহলে এমডি হৃদয় আপনি কি পুরো নাম কি আপনি নর্মালি পুরো নাম কি হ্যালো কারো কথা তার সাথে কথা বলতেছে হ্যালো 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 স্যার হ্যাঁ বলেন স্যার এখন কি করব আমি কি পুরো নাম দিয়ে দেব মানে এমডি হৃদয় হোসেন দিব নাকি শুধু হৃদয় দিয়ে হয় না স্যার শুধু হৃদয় দিয়ে হবে না কারণ ফার্স্ট নাম লাস্ট নাম আপনি এমডি হৃদয় দিতেন যত আগেই হোক নর্মাল ফ্রন্ট যাকে দিছে সে দায়িত্ব তো লিখবে এটা একটা নাম দিয়ে তো কখনো ফরম্যাট হয় না ওই ফরম্যাটেই লেখা আছে ফার্স্ট নাম লাস্ট নাম ওখানে দুইটা ফরম্যাট থাকে পুরো নামে পুরো নাম লিখতে হয় আপনি ইয়া করেন অসুবিধা না আপনি এমডি হৃদয় দিয়ে আপনি খুলে ফেলুন সমস্যা হবে না আশা করি আর না হলে এই প্রবলেম যদি ফেস করে থাকেন আপনি আর একটা কাজ করতে পারেন আপনি ঘরে যদি আতাটা দিয়ে করে দেখেন প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে সমস্যা হবে না আশা করি স্যার নাকি ঘরের অন্য কারো সদস্যের আইডি কার্ড দিয়ে করে ফেলবে এখন সবচেয়ে বেটার হয় কি জানেন আপনার ঘরে যদি কোনো মেয়ে থাকে হ্যাঁ মেয়েদের নিয়ে আইডি করলে অনেক সাকসেসফুল পাওয়া যায় স্যার আছে তো স্যার বোন আছে বোনের আইডি দিয়ে করে ফেলবো আপনার বোনের আইডিতে বোনের নামে আইডি কার্ড ঠিক আছে হ্যাঁ স্যার আছে আচ্ছা তারপর আপনার বোনের নামে আচ্ছা অ্যাকাউন্ট না থাকলে সমস্যা নেই একটা রকেট অ্যাকাউন্ট করে দেবেন ঠিক আছে আপনার বোনের নামে করেন প্রবলেম নেই ভালো হবে ওকে
মুশফিক তানবীর ভাই আসেন, মুশফিক তানবীর, মুশফিক তানবীর। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে মুবিন বেড়ে দেখাতে চাইছিলাম, বুঝছেন বিষয়টা? আচ্ছা বলেন। তো গতকাল হচ্ছে আমারটা চেক করছে আমার এই যে প্রোফাইলটা, প্রোফাইলটা চেক করার পরে যেসব ইগুলা ধরে দিয়েছিলাম সব ঠিক করে দিছি। আচ্ছা, আর হচ্ছে এখন একটা আমার গিগটা চেক করেন। শফিল ভাই আপনার মাইকটা অন করেন। মাইক অন করেন। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আসসালামু আলাইকুম শফিল ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ অপেক্ষা করতেছি আপনাকে আপনার পাওয়ার জন্য। আজকে যাই হোক সিরিয়ালে আসি, পাইছি, মনে করছি সিরিয়াল আবার ব্রেক করছে, মাঝখানে কারে জানি উপরে গেছিলেন গিয়া, ভাবছি বোধহয় আজকেও আমার কপালে নাই। যাই হোক, দুইটা জিনিস ভাইয়া, কালকেও সেম একই অবস্থা, এর আগের দিনও একই অবস্থা, দুই দিন দুইজন না তিনজন আগে আমারে ফালাই আপনি চলে যান গিয়া, আজকেও আমি এরকম ভাবছি। আমার প্রথমে ভাইয়ের রিকোয়েস্ট একটু দেখে দেন। ভাইয়ের রিকোয়েস্ট বলেন। এগুলি তো অনেকটা বুঝি না, বা বুঝি বুঝতেও বুঝি না, সোজা কথা আপনি আছেন আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। হ্যাঁ, এটাকে বাইরের রিকোয়েস্ট গুলো আপনি যতক্ষণ বাইরের রিকোয়েস্ট দিবেন না ততক্ষণ আপনাকে বাইরে খুঁজে নিবে না। আপনাকে বাইরকে কাছে যেতে হলে আপনাকে বাইরের রিকোয়েস্ট দিতে হবে এবং সেটা আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, আপনাকে বোঝার জন্য এই বলে কি, এখন আমি মাঝে মধ্যে একটা আপনাকে নিয়ে একটু উদাহরণ দেই, আমি নিজেকে নিজে দিই উদাহরণ দেই। আমরা যখন ভর্তি হই স্যারের সাথে, স্যার ছাড়া আর কোনো সাপোর্ট টিম ছিল না। হ্যাঁ, তা এখন স্যার সাপোর্ট টিম দিয়েছে, আমার মনে হয় স্যার সাপোর্ট টিম দিয়েতে ভুল করছে। কেন ভুল করছে আমি এটা বলি, সব স্টুডেন্টের জন্য ভুল করছে, কারণ তারা আমাদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি কিছু শেখার চেষ্টা করতেছে না নিজ থেকে। আমরা যখন করছি, আমরা যখন শিখছি, এই যে আপনাদের কাছে সাপোর্ট দিচ্ছি, কেন জিরো ছিলাম, কিছু জানতাম না, স্যার শুধু বেসিক জিনিসটা রেখেছে, আমরা রিসার্চ করে করে ইউটিউব থেকে গুগল থেকে নিজেরা নিজেরা শিখে 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 আজকে আপনাদের আল্লাহর একটা ভালো রহমত একটা ভালো পজিশনে আসতে পারছি। হ্যাঁ, আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু এই জিনিসটা নিজে থেকে করলে আপনি যতটুকু না শিখতে পারবেন, আমি বলাতে আপনি ততটুকু এক পয়সা শিখতে পারবেন না। হ্যাঁ, আমি আপনাকে এখন বলছি, হয়তো দুই একটা মনে থাকবে, বাকিটা ভুলে যাবেন। আপনি যদি নিজে থেকে যদি একটু রিসার্চ করেন, এটা নিজে থেকে যদি শিখেন, আপনার এক্সপিরিয়েন্সও বাড়বে, আপনার কনফিডেন্স লেভেলও বাড়বে, আপনার কারোর সাথে কথা বলতে কোনো টেনশন হবে না। সেম জিনিস আমি যদি সবসময় একটা দেই, এই স্পিচ দেই, সেটা হচ্ছে আমি সবাইকে বলি যে আপনি প্রথমত পড়বেন, পড়ে আপনি বুঝবেন। যেমন নর্মালি আমাদের দোকানদারের কাছে, যখন দোকানদার কাছে জিনিস কিনতে যাই, দোকানদার একটা লিস্ট দেয়, আমি আমার সদাগুলো এই লিস্ট আমাকে দেন, দোকানদাররা আমাকে সেই লিস্ট লিখে আমাকে কি দিবে, প্রোডাক্ট দিবে। সেম জিনিস সে একটা লিস্ট দিছে আমাকে, এই চাইছে সেই জিনিসগুলো আমার কাছে যদি থাকে আমি তাকে দিব, না থাকলে আমি দিব না, সেম কথা তাকে আমি বলতে হবে। এবং থাকলে সেটা আমি বলবো, আমার কাছে এই আছে, আমি এভাবে এভাবে তোমার এই কাজটা করে দিতে পারবো, হ্যাঁ তোমার জন্য এই কাজটা করলে বেটার হবে, আমি তোমার এই কাজটা দেখে খুব ভালো লাগলো, আশা করি তোমার সাথে আমি কাজ করতে পারবো। দ্যাটস ইট, সুন্দর করে আপনি লিখে দেন, কিছুই না। প্রথম লাইন তার একটু প্রশংসা করবেন, দ্বিতীয় লাইন তার কাজটা নিয়ে বলবেন, তৃতীয় লাইন আপনি কতটা পারেন সেটা বলবেন, চতুর্থ লাইন
আপনার কোয়ালিটিটা বলবেন, দ্যাটস ইট। ইয়ার বুঝতে পারছেন? জি জি জি। এখন কথা হচ্ছে যে এখানে পড়তে হবে, যেমন উনি একজন দিছেন, হ্যালো আই এম লুকিং ফর সামওয়ান টু প্রমোট হট স্টার ইউএসএ স্ট্রিমিং সার্ভিস ইন ইউএসএ উইথ মাই ইউনিক প্রোমো কোড, ওকে আই এম লুকিং টু ইনক্রিজ নাম্বার অফ সাবস্ক্রিপশন উইথ মাই প্রোমো কোড, উই অলসো নিড টু মেক শিওর দ্যাট ইউ দ্যাট মাই কোড রিমেইনস অন টপ উইথ এসইও। Can you please let me know if you, sorry, let me know if I am talking with the right guy. Uni boltesen onar ekta hotstar ekta streaming er service ase je jinishta uni promote korte chaacchen, ha promote korbe onar oi service ta, thik ache, ebong uni ekta ei code dicchen promoter promo code no no hoto to ei bole na discount dai discount er jonno ekta code use kore na আমার এই কোডটা ইউজ করলে আপনি এই ডিসকাউন্টটা পাবেন, আমার এই কোডটা ইউজ করলে আপনি এই প্রোডাক্ট থেকে ডিসকাউন্ট পাবেন, সেই কোডটা উনি প্রমোট করবেন, বুঝতে পারছেন? সেই জিনিসটার জন্য আপনাকে ওনাকে জানাতে হবে, উনি বলতে চাচ্ছেন যে আপনি রাইট পারসন কিনা, যে আপনি করতে পারবেন কিনা সেই জিনিসটা তাকে জানাতে বলতেছেন। সেই জিনিসটা আপনি বলেন, হ্যাঁ স্যার ইউ আর দ্য গুড পারসন, থ্যাংক ইউ ফর ইউর অফার, আমি আপনার এই জিনিসটা করতে পারবো, হ্যাঁ আমার কাছে হিউজ পরিমাণের এই বাইসেল গ্রুপে ইউসে বাইসেল গ্রুপ বলেন, হ্যাঁ ইউসের ক্লাসিফাইড বলেন বা সব জায়গায় আমার অনেক রেজিস্ট্রেশন এবং অ্যাড করা আছে, নাম্বার অফ অডিয়েন্সের সাথে আমার এই অনেক এই গ্রুপে আমার জয়েন আছে, হ্যাঁ আমি এই জিনিসটা তোমার ওখানে প্রচার করলে তোমার অনেক 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 বেনিফিট হবে, হ্যাঁ অনেক সাকসেসফুলি তোমার জিনিসটা ভালোভাবে প্রচার পাবে, ঠিক আছে আমি এটার জন্য যত ধরনের ট্রিক্স আমার সব কিছু জানি, আমি ইজিলি তোমার এটা 100% করে দিতে পারবো, আমার ইউনিক প্রোমো কোডের সাথে ওনার একটা প্রোমো কোড আছে যেটা উনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সেই কোডের সাথে উনি ই ওটা প্রমোট করাবে। আচ্ছা আচ্ছা, এরপরে যে নিচে আরেকটা কথা আছে, আই অলসো নিড টু মেক শিওর দ্যাট মাই কোড রিমেইনস অন টপ উইথ এসইও, এখানে যে মেক শিওর করার কথাটা বলছেন এই ব্যাপারটা আমার একটু বোঝাই দেন। ই অলসো নিড টু মেক শিওর দ্যাট মাই কোড রিমেইন অন টপ উইথ এসইও, ওনার যে কোডটা আছে হ্যাঁ সেটা একটু রিমাইন করে যাতে যাতে টপে এসইও টপ মানে ভালো পজিশনে থাকে, ওনার সাকসেসফুলি যাতে সার্চ ইঞ্জিন রেজাল্টে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ ওনার ওই সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে থাকে ওনাকে এনশিওর করতে বলতেছে, যে আপনি প্রমোট করবেন যে কাজটা করবেন সেটা যাতে পারফেক্টলি হয় এসইও তে র্যাঙ্কে থাকে সেটা এনশিওর করতে হবে। তাহলে আমার আমার কাজ হচ্ছে প্রমোট করা, বুঝে না বুঝলে আপনি ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করার পর একটু কথাগুলি কিছু কিছু ইউনিকলি জেনে নিতে হয়, হ্যাঁ আপনি আরো পরে জানবেন যখন আপনি আরো একটু এক্সপিরিয়েন্স হবে বাইরে কিছু দিতে 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 দিতে, আপনার এই জন্য তো স্যার বলে আপনার বাইরে দিতে থাকেন, বুঝে 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 দিতে থাকেন, আস্তে আস্তে আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন, আপনি নিজে জানবেন না, তখন বলবেন ফারুক ভাই একদিন আপনি আমাকে বলছিলেন কথা। জি জি অবশ্যই অবশ্যই, আজকে আমাকে অনেক জনে এত ভালো লাগে জানেন আজম ভাই, অনেক জন আমাকে ফোন করে এবং এই ফেসবুকে নক করে বলে ভাই আপনার জন্য প্রথম কাজটা আমি পাইছি আজকে আল্লাহর রহমতে লেভেল ওয়ানে গেছি, এত খুশি লাগে এই জিনিসগুলা, যেমন আজকে আমার এই আরো অনেকজন আছে এরকম নাম বলবো না, তাদের নাম হয়তো বললে তারা খারাপ লাগবে, অনেকজন আছে, এটা ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন পডকাস্ট করেন এটা হচ্ছে আমাদের পাওয়া আর কিছু না। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস দেখাই ফেলে, এটা করব ইনশাআল্লাহ, আমি খালি বোঝার জন্য রিয়া করছি, আমার ওই দিয়ে নতুন যে গিগটা তৈরি করছি কালকে আমার এটা একটু চেক করে দিবেন কিনা। হ্যাঁ গিগে যান, আমি দেখে দেব না, আপনার নামের ওখানে যে প্রোফাইলে ক্লিক করেন,
ড্রাফটে ক্লিক করব না ভাইয়া জি জি আপনাকে যার নাম্বার দিয়েছিলাম ফাইজুল আজিম তাকেও আমি সাপোর্ট দিছি হ্যাঁ তার প্রথমে তো কান্নাকাটি শুরু করেছে তার প্রথম কাজ সে এখন লেভেল 1 এ যাচ্ছে সেতে তার প্রথম কাজ ক্যান্সেল হইছে হ্যাঁ সরি ক্যান্সেল ফরেস্টার রিভিউ দিছে ফরেস্টার রিভিউ মানে সে বাই রিকোয়েস্ট দিতে পারবে না কিচ্ছু করতে পারবে না পুরো কি আইডিটাই পুরাইয়া তাকে ওখান থেকে তুলে আনছে আমি তুলে নে তার কষ্ট দিয়ে সে তুলে আসছে আমি জাস্ট তাকে পটটা দেখাই দিছি আমারও তো ভাইয়া সেম অবস্থা আমার প্রথম কাজে কোনো রিভিউ দেয় নাই রিভিউ না দিছে রিভিউ দেয় না যে ভালো করছে রিভিউ দিলে বিপদে পড়তে রিভিউ যদি দিত 5 স্টার দিলে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল 5 স্টার না দিত তো অন্য স্টার দিত তাহলে আপনি বিপদে পড়তে রিভিউ দেয় না এটা অনেক ভালো কোনো প্রবলেম নাই আমার আমার একটাই রিয়া প্রবলেম ইয়া হচ্ছে ভাইয়া যে আমি ভালো করে বুঝি আমার টার্গেটটা হচ্ছে যে হয়তো হ্যাঁ এখানে বায়ার রিকোয়েস্ট করে দিতেছি না এটা খারাপ হচ্ছে আমার আরো কয়েকটা লিড জেনারেশন আসছে আমি আপনারে পাইনি দেখে আমি দেই নাই রিপ্লাই আমাকে পাওয়ার দরকার নাই বললাম তো আপনি ইচ্ছা মতো ভুল হোক ত্রুটি হোক আপনার প্রথমে ভুল হবে এটা স্বাভাবিক আমাদেরও অ্যাভেলেবল হাজার হাজার ভুল হয়েছে আমরা ভুল থেকে শিক্ষা নিছি আমি আগে কিভাবে বায়ার রিকোয়েস্ট দিছি ওগুলো দেখলাম এখন হাসি আমার এখন 600 500 700 মতো হয়ে গেছে আমি বায়ার রিকোয়েস্ট সাইন করছি আপনাকে জানবেন আস্তে আস্তে এখন আপনি ওইটা চালাতে পারেন না এখন আপনি অ্যান্ড্রয়েড সেট চালাতে পারতেছেন না অ্যান্ড্রয়েড অনেক ইজি না শিখছেন না অস্বীকার কিছু নেই সবকিছু শিখতে পারবেন আমি এক জায়গায় শুধু ভয় পাই ভাইয়া আপনারা শুনেন আপনারা মত এই আপনাদের মত এই एग्जांपल আর দুনিয়াতে কোথাও নাই আপনাদের মত एग्जांपल আমি একটু কিছু ছোট করব না সিলেটের মানুষ ম্যাক্সিমাম মানুষ এই অনেক মানুষ কোথায় লন্ডনে অনেক মানুষ আছে ওখানে একদম বাংলার ক লিখতে পারে না তারা ভালো ইংলিশ জানে কেন তারা বাংলা পড়ালেখা করে নাই অনেক মানুষ গেছে সিলেটে জি জি পড়ালেখাও করে নাই তারা কিন্তু ইংলিশে ওখানে যে ইংলিশ বলতেছে ইংলিশে লিখতেছে শিক্ষা কিছু না এটা অনেক এটা সিরিয়াস কিছু না পারবেন তারা বলল আমার ভয়টা হয় ভাইয়া যে ভায়ার রিকোয়েস্ট করার পরে যদি আবার ভায়ার অ্যাকসেপ্ট করে ফেলায় আর যদি আমি কাজটা ঠিকমতো করতে না পারি এই একটা ভীতি আমার ভিতরে ওটা ভীতি কি ওটা ভীতি কাটে ফেলবেন ওটা বললাম না কাজটা বুঝবেন কাজটা বুঝে দিবেন আচ্ছা আমি এখন গিয়ে অনেক কথা বলে ফেলছি অনেক সময় নষ্ট হচ্ছে বাকি স্টুডেন্টরাও অপেক্ষা করতেছে I will increase your business in USA through Facebook promotion. Title ঠিক ছিল increase দেওয়াতে একটু ঝামেলা হচ্ছে এটা কি আগে এডিট করেছিলেন আচ্ছা থাক না করি নাই এই প্রথম আপনারে দেখাচ্ছি আপনি তার বিজনেস বাড়াবেন in USA through Facebook promotion মাধ্যমে আচ্ছা চলে থাক Facebook promotion growth building in USA active user on time delivery manual post manual ki rokom hobe manual ta to dekhi niyo to amar kemon jeno ekta khotka lagteche manual ta organic traffic effective product description thik ache cholbe niche jan eta kaj chobi dichen ektu upore jan eta eta ke ami Facebook
ওকে সো আই ক্যান হেল্প ইউ ইন কেস ইউ ফ্যান অন ইউর বিজনেস ঠিক আছে চলো নিচে যান প্রমোট ইউর বিজনেস অর এনিথিং টু মিলিয়ন্স অফ অ্যাক্টিভ ইউজার ক্রিয়েট অ্যান এফেক্টিভ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন ম্যানুয়াল পাবলিশ অ্যান্ড শেয়ার স্যার আসলেন সালাম ঠিক আছে আমি আবার শুরু করলাম স্যার যেখান থেকে শেষ করছেন সিলেট ভাই তো শেষ করছি ওবায়েদ জিসি ওবায়েদ ভাই আসেন ওবায়েদ জিসি মোট ওবায়েদ ভাই স্ক্রিন শেয়ার করেন ওবায়েদ ভাই স্ক্রিন শেয়ার করেন ওবায়েদ ভাই কি আছেন ফয়সাল রংপুর ফয়সাল আছেন হ্যালো ফয়সাল রংপুর আছেন হ্যালো হ্যালো জাকির হোসেন ভাই আসেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি জাকিরুল আলম আমাকে তো ডাকছেন নাকি আমার গিগটা চেক করার জন্য আর কি আমি সেটা বলছি না এই যেটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না 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 এটা আমার না আপনার কোয়েশ্চন থাকলে অসুবিধা নেই দেখে দেবো একটু ওয়েট করেন আচ্ছা তাহলে আমি আচ্ছা ঠিক আছে এশোবিল ভাই কি কিছু বলবেন হ্যাঁ আমার গিগটা অর্ধেক রয়ে গিয়েছিল তো স্যার এসে বললেন আচ্ছা আচ্ছা শেয়ার করুন এতটুকু আসছিলাম আচ্ছা ইন্টারেস্টিং ডিজাইন ফেসবুক অ্যাড হেল্প ইউ বিজনেস গ্রো ফাস্টার প্রুফ শীট ওকে লাইক এফেক্টিভ পোস্ট রাইট এক্সিলেন্ট আর্টিকেল ক্রিয়েট দিছে মেল পোস্টিং ফাস্ট ডেলিভারি হ্যাপি টু টু বিজনেস ঠিক আছে চলবে আপনি এটা ইয়ে করে দেন পাবলিশ করে দেন এই যে আপনার ব্যানার একটু কাজ করে ব্যানারটা একটু মনে বলছিলাম না জি 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 এই এই চিত্রটা এখানে আনবো আর এটা উঠাইয়া দেব ফেসবুক প্রমোশনটা বড় করে দেব শেষ জি জি ইনশাআল্লাহ তাহলে শুধু খালি এইটাই এইটাই ইয়ে করে পাবলিশ করে দেবো না আর ইয়েটা ভাইয়া ওই যে ওই যে আরেকটা কি যেন আসলে মানে এরপরের স্টেজে যাবো কিভাবে ভাইয়া ওই যে রিকোয়ারমেন্ট কি কি দিছিলাম জানি রিকোয়ারমেন্ট স্যারের ক্লাস দেখে দেখে ওখান থেকে স্যার হ্যাঁ স্যারের ক্লাসটা দেখিয়ে দিছি হয়ে দেবো না ওটা ওটা প্রবলেম নেই আচ্ছা আর এইটাই থাকুক হ্যাঁ থাকুক ওটা প্রবলেম নেই আগে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর পরে আপনার সাথে কথা হবে জাকির হোসেন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন
আচ্ছা উনিও নাই আরাফাত সিটাগান আরাফাত সিটিজি সিটিজি আরাফাত ভাই আসেন হ্যালো আসসালামু আলাইকুম জি বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তৃতীয় দিনের মাথায় আপনার সাপোর্টটা পাইলাম তিন দিন ধরে ওয়াট করে দুই ঘন্টা দুই ঘন্টা ধরে আপনার সিস্টেমটা বুঝতেছি না আসলে কোন সময় প্রশ্ন সাবমিট করলে আপনাকে পাবো সেটাই বুঝতেছি না এই যে তিনটা দুইটার দিকে এসে কোশ্চেন লিখবেন আমি দুইটা বড় বড় দুইটার দিকে আসি হ্যাঁ তখন আমি যখন বলবো একটা 40 এক বা সাবমিট করছি আমার আগে থেকে আপনি সাপোর্ট দিবেন আমার পক্ষ থেকে তারপরে দুইটায় টিক দুইটায় সাবমিট করছি প্রশ্ন ঠিক আছে কারণ আমি যখন আসি তখন বললে তখন সাপোর্টটা দিতে পারি গতকাল তো আমার আগে আপনি চলে গেছেন ঠিক আমার আগে আপনার আগে চলে জি জি এর আগে দিনও ওয়াইট করে আর নিনে চলে গেছিলাম আমি চলে গেছিলাম যখন আমি নিনে আর অসুবিধা নাই তো আমি যেরকম মনারও একই সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমি আমি যেটা সেটা হচ্ছে আপনার কথাগুলোর মধ্যে একটা ইনফরমেশন সব সময় থাকে এই জন্য আমার ভালো লাগে আপনাকে বুঝছেন অনেক কিছু শিখার আছে এই জন্য সবার তো একটা চয়েস আছে তাই না যেহেতু উনি কি যে সংশোধন গুলো দিচ্ছেন ওগুলো কি করছেন হ্যাঁ ওগুলো করছি দেখেন top ranking computer keyword research SEO on page of TS high quality backlink monitor SEO ঠিক আছে নিচে যান একটু উপরে যান তো ফাইবারের কালারটা সবুজ করে দিন এটা এটা কোন প্রবলেম করবে ওটা তো জেনারেল কালার তো সবুজ গ্রিন সাদা করে দিন তো এটা আমি এমনি নেট থেকে নিছি ফাইবারে নিয়ে এটা না তার দরকার নাই আপনি আপনার মতো করে একটা সবুজ কালার করে দেন নিচে যান ওয়েলকাম টু মাই গুগল টপ র‍্যাঙ্কিং গিগ আই এম ইফ ইউ আর লুকিং ফর আ র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট ইন গুগল ফার্স্ট প্লেস উইথ ওয়াইটেড এসইও দেন ইউ আর দা রাইট গিগ আই হ্যাভ প্রফেশনাল স্কিল অ্যাবাউট গুগল টপ র‍্যাঙ্কিং আই ক্যান পারফেক্টলি র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট ফেসবুক পেজ ব্লগ ইউটিউব ভিডিও গুগল টপ by link building permanent backlink website optimizations with your search the profile ranking website is this blog youtube ঠিক আছে চলবে my service description do wide at seo complete competitive keyword research to buy link building doing permanent backlink on page office okay youtube video rank sharp rank with short time rank google map acha ekhane apni ei lekha gulo ke bold korben 1 theke 10 porjonto ei ei jinish gulo ke bold bold service description theke bold korben ar normal rakhben ar ei gulo ke bold korben je kaj e gulo ke highlight korben Thank you, site giving service till inspection, and it was invited as your first ranking site. I will work with driving, talking full responsibility, taking full responsibility, and dedicated to my client. If have any query, please send me message. Thanks for visiting. ঠিক আছে আপনি সুন্দর পাবলিশ করে দেন প্রবলেম নেই এটা আপনি যেটা বলছেন সেটা ইয়া করে পাবলিশ করে দেব আর কি হ্যাঁ করে দেব সুন্দর ব্লগটা এই প্রায় 15 থেকে 20 দিন আগে করেছিলাম
কিন্তু কালকে দেখলাম এটা র‍্যাঙ্কিং আসছে এতদিন আসে নাই জিনিসটা কেন এত লাগছে একটু দেখবেন ওটা সময় লাগে গুগলে এই র‍্যাঙ্কিং আসতে সময় লাগে অনেক সময় আসলে খুব দ্রুত আপনার যে মানে ব্লকটা র‍্যাঙ্কিং আসছে এই যে অনেক দিনে 6 দিনে চলে আসে অনেক দিনের আসতে সময় লাগে হ্যাঁ র‍্যাঙ্কে আসবে কি কাজ করলে আপনি যে ব্লকটা বানাবেন হ্যাঁ ওখানে পোস্ট করবেন পোস্টগুলোকে আপনি কি করবেন লিংক বিল্ডিং করবেন ওইটাকে বিভিন্ন বাইসেল গ্রুপে প্রচার করবেন ঠিক আছে যতজন একটু দেখবে যতজন কম্পিউটার দেখবে আপনি তাড়াতাড়ি এগুলোতে র‍্যাঙ্ক করাবে হ্যাঁ আর একটা কাজ করবেন ওই লিংক বিল্ডিং এর কাজ করবেন ওই ব্লকটা নিয়ে আচ্ছা ব্লকটা নিয়ে লিংক বিল্ডিং কাজ করলে হবে হ্যাঁ হ্যাঁ আমি এটা করি না আসলে আমি জাস্ট পোস্ট করছি করার পর লিংক বিল্ডিং করতে হবে হ্যাঁ আনোয়ার হোসেন ভাই আমি আপনাকে আজকে স্পেশাল একটা সাপোর্ট দিতে চাচ্ছি আপনি কয়েকদিন ধরে আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারতেছেন দেখি আজকে শেয়ার করতে পারলে দেখি জি আজকে না হতে পারে আমি তাই জন্য বলছিলাম শুধু আপনি স্ক্রিন শেয়ার করে দিয়ে আমি আমার অন্য সময় দিয়ে দিচ্ছি আপনি সাউন্ডটা কমাই তারপর আপনি মাইক্রোফোনের সাউন্ডটা কমান হেডফোনটা এমনি শোনা যাচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করেন আচ্ছা যখনই পারেন আপনি দিয়ে সমস্যা মোহাম্মদ শামসুল আলম ভাই আসেন মোহাম্মদ শামসুল আলম ভাই মোহাম্মদ শামসুল আলম ভাই জি ভাই বলেন আসসালামু আলাইকুম আপনি কি শামসুল আলম জি জি তাহলে কেন মোহাম্মদ আলম কেন আচ্ছা জানো শুধু ইমেল থেকে ইয়া করেছিলাম সেজন্য আচ্ছা আপনার প্রবলেম বলেন আমি নতুন এডমিশন নিয়েছি গত 4 তারিখে গত মঙ্গলবারে ফার্স্ট ক্লাস করছিলাম কিন্তু আমি তার আগে স্যারের ভিডিওগুলো দেখে দেখে আমি ফাইবারে অ্যাকাউন্ট করছিলাম গত 30 তারিখে আচ্ছা তো ফাইবারে যান অ্যাকাউন্টটা যান অলরেডি ফাইবারে আছি আমি অ্যাকাউন্টে প্রোফাইলে চলে যান আপনি যে হ্যাঁ প্রোফাইলে চলে যান এসইও প্রফেশনাল ফেসবুক এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার আর ভাইয়া আর ফেসবুক এক্সপার্টটা দুটোই একই জিনিস হ্যাঁ জি জি আপনার এই দুটো একই জিনিস ওটা দুটো একসাথে দেওয়া দরকার আপনি এসইও প্রফেশনাল ভেরি গুড সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন পাশে এই ফেসবুক মার্কেটারটা কেটে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটারের পরে লিংক বিল্ডার দিবেন আচ্ছা এখন করে আমার সামনে করে দেন আগে ফেসবুক এক্সপার্টটা কেটে দেন সামনে থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটার তারপরে কমা দিবেন কমা দিয়ে স্পেস হ্যাঁ লিংক বিল্ডার দেন বিল্ডার এটা লিংক বিল্ডার দিতে পারেন বা আপনি যদি কোনো কাজ জানেন হ্যাঁ গ্রাফিক ডিজাইন যদি জেনে থাকেন তাহলে ওটা দিতে পারেন বা ডাটা এন্ট্রির কাজ জানলে ওটা দিতে পারেন গ্রাফিক্স ডিজাইন ওটাই দিই গ্রাফিক ডিজাইন কাজ জানেন আপনি আপাতত মোটামুটি জানি আর কি কিসে কাজ করেন তো আমি কিন্তু বাইরে থাকি দুবাই থেকে বর্তমানে আছি না না গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিসে করেন
ওই যে আপনার ফটোশপে ইলাস্ট্রেটরে হ্যাঁ ফটোশপে ইয়া করে আর কি ফটোশপে কাজ জানেন মোটামুটি আগে জানতাম কিন্তু মাসখানে লং টাইম কম্পিউটার থেকে দূরে ছিলাম তো সেজন্য একটু ভুলে গেছি আর কি তাহলে আপাতত লিংক বিল্ডে দিতে পর আস্তে আস্তে এড করে দিই লিংক বিল্ডে দিতাম হ্যালো জি জি দেন দেন সমস্যা নেই দেন এলটা বড় হাতে দিবেন এল বড় হাতে দিবেন বি বড় হাতে লিটার বি বড় হাতে ঠিক আছে আপডেট দিয়ে দাও ফুলেস্ট বলে দেন বিল্ডারের পর হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ দিছি আচ্ছা ছবিটা মোটামুটি ওকে আছে তারপর চোখ দুটো কিন্তু অন্ধকার বুঝা যাচ্ছে আপনার একটু ওই আর একটু আলো থেকে ছবিটা যদি চোখ টুকু আর একটু ভালো আলো ফেজের মতো আলো পড়ে এরকম একটা স্মাইল একটা ছবি আচ্ছা ঠিক আছে এটা চলবে চোখটা একটু সুন্দর মানে আচ্ছা জি ঠিক আছে নিচে যাও I'm digital marketer, expert. I'm expert in graphic designer. Expert in graphic designer, hobe na. Expert in graphic design, hobe. Hey, graphics. Graphics sir, apne C por ekta S dibe na. Graphics design, video editing, Facebook marketing. Hey, bebe den. Digital marketing di to hobe na ekhena. Digital marketing por dicho to ekhena di to hobe na. I finished a long time course from Outsourcing Institute on Digital Marketing. I have been idea Digital Marketing Practical Project. I have been idea হবে না তো. আপনি ভেবে দিতে পারেন না. I have done many practical project for a long time. আচ্ছা আচ্ছা. এই জিনিসগুলো ঠিক করে না আই ক্যান সেট ইউজফুল আই ক্যান ইউজফুল প্রেজেন্টেশন এনি টাইপ অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড রাইট অফ এনি টাইপ অফ এনি টাইপ বিজনেস অর এনি প্রোডাক্ট অর বিজনেস অ্যান্ড প্রোডাক্ট সার্ভিস আই ডু এনি ওয়ার্ক উইল মাই রেসপন্সিবিলিটি সেল I do manually work. Buyer does not have chance after giving my work. I protect privacy all of this work. আপনার ইয়াগুলা আপনি চেষ্টা করছেন নিজের মতো করার জন্য কিন্তু জিনিসগুলা এই গুছানো হয়নি হ্যাঁ একটু একটু গুছিয়ে করে ফেলুন হ্যাঁ জিনিসগুলো একটু এলোমেলো হয়ে গেছে জিনিসগুলো আর একটু সুন্দর ভাবে গুছাই করতে হবে কারণ আপনি বলার চেষ্টা করছেন কিন্তু জিনিসগুলো সেন্টেন্স হয়নি হ্যাঁ আপনি একটু আর একটু সুন্দর ভাবে গুছাই ফেলুন এটা আচ্ছা আপনার এই পর্যন্ত ঠিক আছে নিচের লাইনগুলো ঠিক করুন আই হ্যাভ বিন আইডিয়া থেকে ঠিক করে নিচে আচ্ছা ঠিক আছে নিচে যান
হ্যালো হ্যাঁ নিচে নিচে যান হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার কানেকশন ড্রপ করছিল ঠিক আছে এসইও ফেসবুক এগুলো স্পেস দিয়ে দেন হ্যাঁ ফেসবুক মার্কেটিং স্পেস দিবেন ডিজিটাল মার্কেটিং স্পেস দিবেন ইউটিউব মার্কেটিং স্পেস দিবেন যেরকম গ্রাফিক্স ডিজাইন দিবেন গ্রাফিক্স তো হবে না গ্রাফিক্স সি এর পরে এস হবে হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন আর্টিকেল রাইটিং লিংক বিল্ডিং এর এই সব স্পেস দেন যেগুলোতে স্পেস দেননি সেগুলোতে স্পেস দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাকিগুলো ওকে আছে তাহলে আপনি একটু ডেসক্রিপশন নিয়ে একটু কাজ করেন আমাকে বাকি কি করতে হবে একটু অ্যাডভাইস করলে বেটার হয় আমি নতুন তো সেই হিসেবে প্রথমত আগে ডেসক্রিপশনটা কাজ করবেন ডেসক্রিপশন যদি কমপ্লিট হয়ে যায় হ্যাঁ জি জি ডেসক্রিপশন একটু কাজ করবেন এটা কমপ্লিট হওয়ার পর আপনি একটু আমাদের ওই ক্লাস নোটে যে প্রথম ট্যাবটাতে যান উপরে বাম পাশে প্রথম প্রথম ট্যাবটাতে হ্যাঁ ওটাতে যান একটু নিচে যান একটু নিচে একটু নিচে যান তিনটে ক্লাসের কথা বলছেন ওই আপনি ওটা দেখলে আপনি যেখানে একটা শিখবেন শিখে দেন আপনি ওটার মধ্যে যা যা করতে বলছেন আপনি প্র্যাকটিক্যালি করবেন কমপ্লিট মোটামুটি আপনার মোটামুটি একটা ধারণা হয়ে গেলে কাজ সম্বন্ধে যা শিখা হয়ে গেলে আপনি গিট তৈরি করবেন আপনি ভালো আজকে আমার সাপোর্ট দেওয়া কম হয়ে যাচ্ছে স্যার গেল কিছুক্ষণ আগে সবুজ আপনি ওয়েট করেন ঠিক আছে অসুবিধা নেই সবুজ মিয়া ভাই আসেন সবুজ মিয়া হ্যাঁ ভাই বলেন হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আপনি এই ব্রাউজার চেঞ্জ করুন এই ব্রাউজারের সমস্যা এটা আপনার ব্রাউজারের সমস্যা হ্যাঁ আপনি এটা ইয়া থেকে ইউজ করবেন না এটা কি মজিলা থেকে ইউজ করবেন না আপনি গুগল ক্রোম থেকে ইউজ করবেন সবাই যাদের বলছে যারা মজিলা অন্য ব্রাউজার ইউজ করেন অন্য ব্রাউজার ইউজ করবেন না সরাসরি গুগল ক্রোম থেকে ইউজ করবেন বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ আপনি ক্রোমে ক্রোমে ক্রোম থেকে করেন দেখেন স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো
জি এগুলো কি রেটেন আপনি কাজ করেন ওটা ওটা হচ্ছে সমস্যা ওটা ব্রাউজারের জন্য ঝামেলা হয় আর এই আর টু কানেকশন আপনার যে কানেকশন স্লোর কারণে অনেক সময় ঝামেলা হতে পারে হ্যাঁ ঠিক আছে করেন হোসেন আপনার ভাই আসেন হোসেন আপনার ভাই আপনি যদি টাইটেল যদি পার্টনার চেঞ্জ করেন র‍্যাঙ্ক কই থেকে হবে আপনার যে টাইটেল এটা যে একবার চেক করেন ওটা ওটাই রয়ে গেছে এটা নাই নাই ওটা হচ্ছে টাইটেলের জন্য র‍্যাঙ্ক হয় না আপনি এখানে দিচ্ছেন একটা টাইটেল ওখানে দিচ্ছেন একটা টাইটেল আপনি এখানে সবগুলো অদবর করেছেন আপনি একটা কাজ করেন ডিলিট করে নতুন করে করেন টাইটেলটা অ্যাকুরেট হবে আপনি যে টাইটেল দিয়েছেন ওটা ডিলিট করে যে টাইটেল দিয়েছেন সে টাইটেলও হয়নি আচ্ছা আচ্ছা এখন যে টাইটেল দিয়েছেন সেটা তো হয়নি আই উইল অর্গানিক ফেসবুক মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ প্রোডাক্টের সার্ভিস দেন আপনি কাজ জানেন কি করবেন তো বলবেন আই উইল অর্গানিক ফেসবুক মার্কেটিং ফর ইউ ঠিক আছে আপনি টাইটেল নিয়ে কাজ করেন আর করবেন টাইটেলটা এডিট করবেন না হোসেন ভাই বুঝছেন ট্র্যাক করবে না আচ্ছা তাহলে ভাই আমি ডিলিট করে সেটা আবার নতুন করে তৈরি করি আচ্ছা আরেকটা ভাই যে আমি লিংকডইনে তারপরে যে ইয়াতে পোস্ট করতে পারতেছি না ভাই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কি করতে পারতেছেন না মানে পোস্ট মানে শেয়ার করতে পারতেছে না আমার কি বুঝছেন লিংকটা শেয়ার করতে পারে ল্যাপটপে তো পারাই যায় না মোবাইলে ও তো লিংক কপি করা যায় না পারা যায় না আমি এখন আপনাকে বলি এখানে যে লিংক একটা ইনস্টাগ্রামে থাকে ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলে থাকে আপনার প্রোফাইলে যান ইনস্টাগ্রামের সিস্টেম আছে একটা ইনস্টাগ্রামের ছাড় বাইরে আপনি করতে পারবেন না কিছু এই যে এই যে ওই লিংক দিছেন এখানে হ্যাঁ এই লিংকটা এখানে থাকবে এখানে বাইরে লিংক দিতে পারবেন না কোথাও ঠিক আছে শুধু এখানে দিতে পারবেন এখন করবেন কি এখানে আপনার ছবি দিছেন এই এই জিনিসগুলো আপনি কি করবেন এই ছবির এই ছবিগুলো তুলে দিয়ে আপনি একটা শুধু ইয়া করবেন এটা যখন হলো আপনার পার্সোনাল যদি আইডি হয়ে থাকে আপনার পার্সোনাল রাখেন কোনো প্রবলেম নাই আপনি শুধু ইনস্টাগ্রামের জন্য একটা আইডি করবেন ইনস্টাগ্রামে একটা আইডি করবেন শুধু ফাইবার হ্যাঁ আপনার ছবি দিবেন আপনার ছবি দিয়ে এখানে জাস্ট সব সম্পূর্ণ ফাইবারের ইনফরমেশন থাকবে ঠিক আছে আরেকটা ইনস্টাগ্রাম আইডি করতাম হ্যাঁ আরেকটা ইনস্টাগ্রাম আইডি করবেন এখানে সবগুলো আপনার ছবির জায়গায় সবগুলো গিগের ছবি দিবেন আচ্ছা আচ্ছা দিবেন আপনার গিগের ইনফরমেশন দিবেন ঠিক আছে এবং আমি বলি যত ধরনের এই বিজনেস ওনার আছে সবগুলোকে ফলো ব্যাক দিবেন ফলো ব্যাক দিলে সবগুলো আপনাকে ফলোয়ার হবে ফলোয়ার হলে আপনার জন্য কাজ হবে বা আপনি এটা তো দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার ছবির জায়গায় আপনি এখানে ইয়া দেবেন ইয়া দিবেন এই হ্যাশট্যাগ দিয়ে আপনি বিভিন্ন বিজনেস ওনার অন্যান্য ওনারের হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে কি করবেন এই গিগের ছবিগুলো গিগের ছবি ঠিক আছে আচ্ছা পাশাপাশি আপনি অন্যান্য সাইডে ঢুকবেন সার্চ দিবেন সার্চ দিয়ে আপনি হ্যাশট্যাগ দিয়ে বিজনেস ওনার ইনভেস্টর বা বড় বড় বা যেগুলো ফেমাস ফেমাস বিজনেস ওনার আছে ওদের প্রোফাইলে ঢুকবেন ঢুকে কমেন্টিং করবেন রিসেন্ট ওনারা যেটা রিসেন্ট যেটা পোস্ট করছেন সে পোস্টের নিচে কমেন্টিং করবেন এবং ওই পোস্টের মধ্যে 2,000-3,000 কমেন্ট আছে কিনা হ্যাঁ বা ভালো বেশি ওখানে কমেন্ট করবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে আচ্ছা আর ভাই লিংকডইন এর কথা ভাই যে বিভিন্ন যারা ইয়ে আছে বিজনেস ওনার আছে তাদের তো ইয়াতে কমেন্টস করি কিন্তু কোনো ফিডব্যাক পাই না শুধু এরা লাইক দেয় তারপরে আমি পোস্ট করি কোন জি লিংকডইনে কমেন্ট করবেন না লিংকডইনে কমেন্ট করবেন আপনার প্রবলেম হবে টুইটারে কমেন্ট লিংকডইনে অসম্ভব লিংকডইনে কমেন্ট করবেন আপনাকে সাসপেন্ড করে দিবে লিংকডইন থেকে
আগে তো এগুলাই করতাম ভাই, এটা জানতাম না ভাই। লিংকডইনে কমেন্ট করবেন, লিংকডইনে করবেন আপনি, পোস্ট করবেন হ্যাশট্যাগ দিয়ে, 20-30টা হ্যাশট্যাগ দিয়ে, 10-12টা হ্যাশট্যাগ দিয়ে আপনি ইয়া করবেন, এই পোস্ট করবেন এবং ওই পোস্টটাকে আবার আপনার গ্রুপে শেয়ারও করতে পারবেন। আপনি এখন করবেন কি, লিংকডইনে বিভিন্ন ওই বিজনেস ওনার এবং ওই বড় বড় প্রফেশনাল যারা আছেন গ্রুপ, বড় বড় গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমি অনেকগুলো গ্রুপে অ্যাড হইছি বুঝছেন ভাই, অনেকগুলো গ্রুপে অ্যাড হইছি, ওখানে কি পোস্ট করতে পারবো নাকি? হ্যাঁ, ওখানে গ্রুপে পোস্ট করবেন, আপনি যে পোস্ট করছেন সেই পোস্ট ওখানে শেয়ার করতে পারবেন। আচ্ছা, শুধু শেয়ার করব তাই তো? আপনি লিংকডইনে যান, আমি দেখাচ্ছি আপনি কিভাবে শেয়ার করবেন গ্রুপে। আপনি যে পোস্ট করছেন সেই পোস্টের নিচে যান। আপনি রিসেন্ট কোন পোস্ট করছেন এরকম পোস্ট, প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে চলে যান। এভাবেই পোস্ট করবেন, নিচে যান একটু, শেয়ারে যান, শেয়ার শেয়ার করুন। শেয়ার করছেন কখন গ্রুপে? না না, শেয়ার করি নাই কখনো গ্রুপে। উপরে যান, উপরে উপরে উপরে, এনিওয়ান এনিওয়ান এর ওখানে ক্লিক করেন, এনিওয়ান। হ্যাঁ, নিচে আসেন, গ্রুপ মেম্বারে যান। হ্যাঁ, গ্রুপ মেম্বারে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনার সব গ্রুপ চলে আসবে। এখন কোন গ্রুপে করবেন একটা একটা করুন উপর থেকে। আচ্ছা, এইভাবে সবগুলাতে করা যাবে নাকি একটা একটা হোক? একটা একটা প্রথমে একটা করবেন, এটাতে সেভ দিবেন, আরেকটা করবেন ওটাতে সেভ দিবেন, সবগুলো একসাথে আসবে না? হ্যাঁ, এভাবে দেন। হয়ে গেছে, এখন এটা এখনো হয়নি, পোস্ট দেন, পোস্ট দেন, পোস্ট দেন। এই যে বিও পোস্টে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, গ্রুপের মেম্বার কতজন? এটা তো আমি খেয়াল করিনি কজন আছে, আমার প্রায় 40-45 এরকম হবে। কোন সমস্যা নেই, বেশি পাঠাই না, 10 জন বেশি পাঠাই না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর ভাই, এই যে এখানে গ্রুপ গুলো পাওয়া খুব কঠিন হয়ে যায় বুঝছেন, এরকম 5-6টা তো শুধু গ্রুপ পাইছি, আর অন্য গুলোতে পাই না। আপনাকে কেউ গ্রুপ অ্যাড নিবে না, কে গ্রুপে ওখান থেকে খুঁজে খুঁজে যেগুলো অ্যাড নিবে সেগুলো আপনার ভাগ্য ভালো আর কি। লিংকডইন একটু কড়া করে, লিংকডইন একটু কড়া করে বেশি, পাঁচটার বেশি আবার শেয়ার করি না, বিজিও তো একটু করে ঝামেলা হয়ে যাবে। পাঁচটা হ্যালো, পাঁচটার বেশি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর ভাই, এডিটিং ডিজাইন করে নতুন করে আরেকটা করা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আরো করতে পারবেন, কোনো সমস্যা নেই, এভাবে করুন। থ্যাংক ইউ ভাই। ভাই, কি র‍্যাঙ্ক হবে তো? আপনি ডিলিট করেন, ডিলিট করে নতুনভাবে সুন্দরভাবে কিওয়ার্ডস অ্যাড করে ভালো করে করেন, গিগ র‍্যাঙ্ক হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি র‍্যাঙ্ক হয় না, আপনি প্রথমত কাজ যদি সম্পূর্ণ ঠিক করেন, এডিট না করে এক কাজ যদি করেন, গিগটার প্রমোট করেন, গিগ র‍্যাঙ্ক হবে। কিন্তু পাশাপাশি কাজও পেতে হবে। হ্যাঁ, একটা যদি কাজ পেয়ে যান গিগ একদম পাস। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো ভাই অনেক ইয়াতে বায়ারে তো সাপ্লাই করছি, প্রায় 36টা মনে হয় গিগ র‍্যাঙ্ক ভাই কাজ হচ্ছে না। জি, গিগ আপনি কাজ দিবেন, আপনি ভালোভাবে করেন, ঠিক আছে? তাহলে ভাই কাজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আব্দুস সোবহান ভাই আসেন, আব্দুস সোবহান ভাই, আব্দুস সোবহান ভাই,
ফারুক ভাই ওনার তো মাইক্রোফোনে সমস্যা বলতেছে। হ্যাঁ এখন উনি আমারে ফোন করছিলেন দেখে দেওয়ার জন্য। আব্দুস সোবান ভাই তাহলে এটা আপনি দেখে দিয়েন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আব্দুস সোবান ভাই আপনি উনি কি শুনতে পাই? হ্যাঁ উনি শুনতে পাচ্ছেন। আপনি উনি কম্পিউটার ঢুকে দেখেন তো কি প্রবলেম। আচ্ছা ঠিক আছে আমি ঢুকতেছি। আব্দুস সোবান ভাই ইয়া মুবিন ভাইকে আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। মাউসটা অ্যাপ্রুভ করেন মাইক্রোফোনে আমি কথা শুনি কিন্তু আমার কথা ওদিকে শোনা না। আচ্ছা ঠিক আছে ইয়া মাউস আর ধরেন না মাউস ছেড়ে দেন আপনি। আচ্ছা ঠিক আছে দিন এবার ঠিক আছে ডিসেবল করে দিচ্ছি। হ্যাঁ জি হ্যাঁ ওইটা আপনারটা দেখতেছি আমি। হ্যাঁ কথা বলেন তো। হ্যালো সুবন ভাই কথা বলেন। কথা বলেন আচ্ছা আপনি ওই যে আপনার মাইক্রোফোনের পাশে একটা আছে না ওই অ্যারো অ্যারো না মাইক্রোফোনের সাথে একটা উপরের দিকে একটা অ্যারো দেওয়া আছে না ওইটাতে ক্লিক করেন। জুমের মধ্যে আপনার মাইক্রোফোনের সাইনটা যে মাইক্রোফোনের সাইনের পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে বাম পাশে আপনার মাইক্রোফোনের বাম পাশে। হ্যাঁ ওইটার মধ্যে ক্লিক করে তারপরে একদম উপরের থেকে দেখেন যে সেম এস সিস্টেম সাউন্ড ওইটা দিয়ে দেন। হ্যাঁ সেম এস সিস্টেম সাউন্ড এটা দেন। সেম এস সিস্টেম থাকবে সেম এস সিস্টেম। এখন কথা বললে আসে না না আসে না তো হ্যালো না মাইক্রোফোন নষ্ট। হ্যাঁ জি আপনি কি হেডফোন ইউজ করতেছেন? হ্যাঁ জি হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে ঠিক থাকার কথা। আপনার আপনার ল্যাপটপে কি ছিদ্র একটা না দুইটা? আচ্ছা মোহিন ভাই ওনাকে আপনি সাপোর্ট দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাথে কথা বলে কারণ সময় নষ্ট হচ্ছে। না ওইটা যে আমার টার্ন আসলে পরে আপনারটা আবার দেখবো। হ্যাঁ ঠিক আছে বলুন যে একটু পরে আপনি আপনি দিয়ে হচ্ছে কি আবার মুশফিক তানবির। হ্যাঁ হ্যাঁ আপনারটা মুশফিক তানবিরটা দেখে দিন। মুশফিক তানবির আমার কাছে এই সাপোর্ট দিতে আসছিল। হ্যাঁ তারপর ওই উনাকে বাকি আব্দুল সোবানকে দেখবেন। ঠিক আছে জি জি মুশফিক তানবিরকে দেখবেন মুশফিক তানবিরের পর আপনি সোবান ভাইকে দেখবেন। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই শাকিল ভাইকে তো একটা কাজ বুঝে দিবেন। আচ্ছা শাকিল তো কাজ বুঝে দিচ্ছেন। রিপন মন্ডল ভাই আসেন রিপন মন্ডল। জাকির হোসেন আসছেন? আচ্ছা রিপন মন্ডল ভাই একটু জাকির হোসেন ভাই একটু সিরিয়াল আছে তো রিপন জাকির হোসেনের পর রিপন মন্ডল ভাই আসেন। হ্যাঁ
আচ্ছা আমি কি শেয়ার করব ভাই? শেয়ার করে দিন। আপনারা ডাকলাম অনেকক্ষণ, আপনি কোথায় ছিলেন অনেকক্ষণ? ঘুম পাচ্ছিলাম। বললে তো হবে, কত দুই দিন পর আসি বলবেন যে আপনাদের সাপোর্ট পাওয়া যায় না। I'll post ads to targeted more customer on USA top classified. I'll post your ad to targeted to sorry. I'll post your ad to get more customer on USA top classified site. Get more customer সাথে USA top লেজে বাড়তেছে। I will post your ad to ads to get to get more customers on USA top classified sites মানে USA top classified site এ কাস্টমার এ পাওয়ার জন্য আর কি একটা পোস্ট করব। আপনি ঠিক আছে, আপনি দিবেন এটা ডিলিট করা যাবে, এটা কি এডিট কোর্স এডিট করছেন আগে? এডিট মানে এখন ড্রাফটে আছে, আগে এডিট করছি। টাইটেল ড্রাফটে থাক, যেখানে থাক টাইটেল এডিট করা যায় না। না টাইটেল এডিট করি, টাইটেল এডিট এডিট করছেন? না টাইটেল এডিট করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যানারে যান, থাক এই অবস্থা থাক, বড় দরকার নেই। ম্যানুয়াল ব্যানারটা তো হয়নি, কি ব্যানার বানাইছেন মানুষের এগুলো একটু দেখবেন। হ্যাঁ ওই যে ফাইবারে যাবেন, ফাইবারে ইয়েতে যে ক্লাসিফাইড আরো ভালো ভালো গিগ আছে, ঠিক আছে, এখানে বড় করে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বিশাল বড় করে দিবেন, ঠিক আছে, আর নিচে কয়েকটা পয়েন্ট দিবেন কি কি কাজ করবেন, তারপর কয়েকটা লোগো দিবেন, দ্যাটস ইট। ওলেক্সটা ব্যাকগ্রাউন্ডে দিতে হবে না, ওলেক্সটা এমন বিশাল মহামারী কিছু না, ঠিক আছে, নরমাল এগুলো ওডেল যেভাবে দিবেন ওভাবে নরমাল করে সব বোঝা যাবে। ব্যানার নিয়ে কাজ করবেন, ব্যানার একদম হয়নি। হ্যাঁ নিচে যান, এবার নিচে যান, সিলেক্ট ইন দ্য রাইট ওয়ে টু প্রমোট ইউর বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ all business needs to know their potential customer, their growth. Classified ad is one of the most powerful tool of online advertising for goods and service which their business is offering. It's a very economical and help business to reach mass customer in less time. Because I got trained about digital marketing, এগুলো আর বলার দরকার নাই, ঠিক আছে, আপনি এই why choose me এটা কেটে দিবেন টোটালি। এর নিচে লেখাগুলো কি থাকবে? মানে ওখানে ওখানে তুলে দিয়ে আপনি ওখান থেকে জাস্ট একটা একটা ওয়ার্ড নেবেন, সো আই নো অল অ্যাবাউট দিস জব স্পেশালি অল হিডেন টিপস অর ট্রিক্স, এটা দরকার নাই। আউটসোর্সিং ইনস্টিটিউটরও বলার দরকার নেই, এখানে বলবো যে আই হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং and I have logging and registered huge with classified site. Ad post on top USA classified site, accurate title and description writing, okay, follow right head, follow white hat SEO method, okay, 100% manual ad post, don't post all ads in this same area, okay, take high PR PA classified site post, anytime support, live ads posting, return report, লিখছেন ডিটেল, ডিটেলটা হয়নি, হ্যাঁ ডিটেল বানানটা ঠিক করেন, ডিটেল ডিটেল রিপোর্ট প্রভিশন 100% ক্লারিটি টেস্টিং, ক্রিয়েট ব্যানার, ক্রিয়েট ব্যানার এখানে হবে কেন? ওটা উপরে দিতে, উপরে ক্রিয়েট ব্যানার, এটা এভাবে লিখতে পারেন, এটা একটা ক্রিয়েট ব্যানার ফর ইউর পোস্ট, হ্যাঁ এভাবে দিতে পারেন, ওটা উপরে, ঠিক আছে, বাকিগুলো কাছে আপনি ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার মারাত্মক খারাপ। আর আরেকটা একটু দেখে দিবেন তাহলে আমি আরো সাপোর্ট আর কি একটু কমাশা লাগছে। আপনি এটাকে আগে মানুষ করে নেন, হ্যাঁ এটাকে কমপ্লিট করে আরেকটাতে মনোযোগ দিয়ে আপনি এটাও ব্যানার হবে। থ্যাংক ইউ।
আপনার ভাই যেন একটারও ব্যানার ঠিক করে ব্যানারগুলো একটু মনোযোগ দেন, কেন ব্যানারগুলো খুব বাদ আপনার ব্যানার ইমপ্রেশন বাড়ে, বুঝছেন? ব্যানারগুলো ঠিক না হলে, ইনফরমেটিভ সুন্দর ব্যানার না হলে আপনার কাজ ইয়া হবে না, বুঝতে পেরেছেন? ওকে মন্ডল ভাই আছেন, মন্ডল ভাই আমি একটা কাজ পেয়েছিলাম, কাজটা দেখে দিচ্ছেন, কালকে স্যারকে দেখাইছিলাম রাত্রে, ছাড় বলছিল কি 50-60টা করতে শেয়ার করতে, ঠিক আছে আমি 20টা করছি, একটা আইডি থেকে তো 5টার বেশি করা যাবে না, ঠিক আছে এখন কি আমি পোস্ট করব গ্রুপে? না না না, অসম্ভব, পোস্ট তো করবই না, আপনার কাজ জাস্ট একটা জায়গায় পোস্ট করা, আপনার যত আইডি থাকবে ওটা দিয়ে শেয়ার করবেন, ওই জন্য কি করবেন সময় 24 ঘন্টার ভিতরে আবার করবেন না, 24 ঘন্টা পর, বুঝতে পারছেন? স্যার তো বলছিল যে 50-60টা, তখন 50-60টা কিভাবে করব, আমার তো আইডিয়া আছে 5টা। আজকে কটা করছেন? আমি আজকেই করেছি 20টার মতো করেছি আর কি সকালে। আজকে করে থেকে ধর ভাই, আমি প্রথম কাজ তো ভাই, সত্যি কথা বলতে আমি এটা আগে বুঝতে তেমন বুঝতে পারছিলাম না স্যারের কাছ থেকে। হ্যাঁ, বুঝার তো দরকার নাই রে ভাই, স্যারকে জাস্ট বুঝেছেন, বুঝে তো স্যার ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ওখানে, কিভাবে পোস্ট করবেন, কিভাবে কি করবেন, সবগুলো তো ঠিক আপনি ইজিলি একটু কষ্ট করে ক্লাসগুলো দেখলে তো হয়ে যাবে, সময় নষ্ট করে ফেলছেন। এটা আচ্ছা, তাহলে আমি আজকে পোস্ট করছেন কখন? সকালে দিক। হ্যাঁ, তাও তো হবে না, আপনার যে পোস্টগুলো করছেন কোথায় করছেন এগুলা, ওর টার্গেটেড অডিয়েন্স কোথায়? বাইসেল গ্রুপে করতে বলছে স্যার, আমি বাইসেল গ্রুপে শেয়ার করছি। ও চাইছে কোথায়, কোন দেশে চাইছে? আমেরিকায়, এই দেখেন আমেরিকায়। আমি সেটা জানতে চাচ্ছি, ইউএসএ তো, ইউএসএ তো আপনার পোস্ট করতে হলে ইউএসএ রাতে করতে হয়, দিনের বেলা তো হবে না, ও তো দিনের বেলা এখন ঘুমাচ্ছে, কাকে দেখাচ্ছেন আপনি? না সকালে দেখি করছিলাম তো, এটা তো আমার না, সকালে তো কোনো কাজই আসবে না, সকাল আমাদের সকাল না, আমাদের সকাল হচ্ছে ওদের রাত, ওখানে আমেরিকার সব মানুষ ঘুমাচ্ছে এখন, এই এই বিকল হইতে হইতে ওদের কি হবে, ওটা সেরি খাবে, এখন সেরির জন্য উঠবে না, ওরা তো তখন দেখবে না। জি ভাই, এখন আমি কি করতে পারি একটু? আপনি রাত 10টা বাজে পোস্ট করবে, আপনি 10টা দিক থেকে 2টা, এটা হচ্ছে আমেরিকার টাইম, ঠিক আছে? এই টাইমে কোথাও যদি পোস্ট করেন, মার্কেটিং করেন, কাস্টমার কমপ্লেইন দিচ্ছে, তখন যে আমরা করতাম কে সবাই তখন ইউটিলাইজ করলাম যে ওদের টাইম তো, কারণ আমি তো এখন স্বাভাবিক ব্যাপার, আমরা যখন মোবাইল দেখি তখন আমরা কোন একটা পোস্ট দেখি, তাই না? আমরা জেগে থেকে যদি দেখি দিনের বেলা দেখি, রাত রাতের 2টা বাজে উঠে তো আমরা পোস্ট দেখি না। জি ভাই, জি ভাই, আমরা দিচ্ছি বাইরের কাজের জন্য, আমেরিকার জন্য, তো আমেরিকার মানুষ তো জেগে থাকতে হবে, আমেরিকার মানুষ তো ঘুমাচ্ছে, তো এখন ঘুমাচ্ছে, তো এখন আমি পোস্ট করে লাভটা কি হবে? কারণ আমি পোস্ট করছি, আমার পোস্টটার সাথে সাথে আরো অনেকজন পোস্ট করবে, আমার পোস্ট একদম নিচে চলে যাবে, কেউ দেখবে না, ওরা ওদের সকাল হতে হতে আমার পোস্টটা নিচে চলে যাবে। একটা জায়গায় পোস্ট করবেন, ঠিক আছে? এই যা ইয়া দিয়া একটা জায়গায় যতটুকু পোস্ট করা দরকার, 3টা ছবি দিয়ে 3টা জায়গায় 3টা পোস্ট করবেন, ওই 3টা পোস্টে একটা 3টাতে 3 জায়গায় লিংক দিবেন, ওই 3টার টোটাল পোস্টটাকে কি করবেন, বিভিন্ন বাইসেল গ্রুপে শেয়ার করবেন, কখনো সরাসরি, কখনো
কখনো সরাসরি কি করবেন না, পোস্ট করবেন না, বিপদে পড়বেন। আপনার ওখানে পোস্ট করবেন, ওখান থেকে আপনি শেয়ার করবেন। আপনার এখন আইডি যদি কটা আছে আপনার টোটাল? ছয়টা, পাঁচ ছয় তিরিশটা করতে পারবেন, ঠিক আছে। আপনি আরো যদি আইডি নিতে পারেন আপনি একদিনে করে ফেলতে পারবেন পঞ্চাশটা, এক মিলিয়ন না, তার এক মিলিয়নের জন্য। তাহলে আপনি রাত দশটা থেকে কাজ শুরু করবেন, রাত দুটো পর্যন্ত এর মধ্যে যত আইডি পান একটু ম্যানেজ করে নেন, আইডি ম্যানেজ করে আপনি আজকের জন্য ওই কাজটা শেষ করে দেন, বুঝতে পারছেন। আর নাহলে তার কাছ থেকে যদি সময় বাড়িয়ে নিতে পারেন, তাকে বলবেন তোমার কাজ চলতেছে, কালকে তোমার আজকেও প্রমোট করছে, তোমার জন্য আগামীকালও করবো, তুমি আমার কাজ এর মধ্যে কাজ জমা দিবেন, তার কাজ কালকেও করবেন, কাজ জমা দেন, কোনো সমস্যা নাই। ওই রিপোর্টটা জমা দেওয়ার মধ্যে মধ্যে অসুবিধা নেই, ওর টাইম থাক, আপনি কাজ করবেন। তোমার কাজটা আমি আজকেও প্রমোট করছি, কালকেও করছি, আজকেও করবো, তাকে বলবেন এইভাবে, ঠিক আছে, রানিং আছে, তাকে কাজ জমা দিতে পারবেন, এই সময়ের মধ্যে কাজ জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রমোট করে করবেন রাত দশটা বাদে, ক্লিয়ার, বুঝতে পারছেন আবার? জি ভাই, জি ভাই, আচ্ছা ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আইডি কালেক্ট করেন ফেসবুক মার্কেটিং এর জন্য। আপনি যে একটা কাজ, একটা কাজ আপনি করতে পারতেছেন না ঠিকভাবে, হাজার হাজার কাজ আসে তখন লং ফেসবুক মার্কেটিং এর একসাথে কাজ আসে, তখন আইডি লাগবে প্রচুর, আইডি ম্যানেজ করুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এখন, ঠিক আছে, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। জায়েদ ভাই আসেন, জায়েদ, জায়েদ ভাই আসেন, জায়েদ ভাই নাই আজকে, কি স্যার কি লাস্ট উনাকে দেখে ছেড়ে দিচ্ছি, দাঁড়ান আপনাকে ইয়া করতেছি। হ্যাঁ নাসের ভাই বলেন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি 100%। ভালো আছেন তাহলে ভাই? আলহামদুলিল্লাহ। না আমি ওই ইয়ে করছি, আপনার কালকে মনবিকে দেখাইছিলাম, মনবিকে ভালোভাবে দেখছি, কিন্তু আপনাকে অনেক খোঁজা খুঁজি করছি, পাই নাই। পরে মনবিকে পাইছি আর মনবিকে দেখাচ্ছি আর কি, এখন জাস্ট ওই বায়া রিকোয়েস্ট আসতেছে না। এটা কা বলছে? এটা সাময়িক সমস্যা। হ্যাঁ বন্ধু বলছে এটা সাময়িক সমস্যা, এটা নাকি সাময়িক সমস্যা, এখন সবাই বায়া রিকোয়েস্ট আসতেছে না, আমার আসতেছে, আমার একটা আসতেছে না। আপনার ইয়াতে যান তো, প্রোফাইল গিগে যান, গিগে সময়ের গিগ খুলে বসে আছেন কেন আপনি? না না সময় না, আমি সবগুলা দেখতেছি, সবগুলা দেখতেছি, সময় হচ্ছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ সবগুলা দেখতেছি, সবগুলা দেখতেছি। আপনি আবার ফাইবারে ঢুকতেছেন কেন? যেটা ঢুকতেছেন সেটা থেকে তো ঢুকতে পারতেন। আইয়া তো যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে আমি অপুষ্ট ছিলাম, আসলে আমি দেখলাম যে সিরিয়াল পাইতেছি না, অপুষ্ট ছিলাম, হঠাৎ করে ডাকবেন এটা ভাবিনি। আপনি ইয়া করেন, এই ইয়া গিগ করেন, আপনার গিগ নাই? দুই দুইটা গিগ আমি ক্যান্সেল করছি। আমি বলি আপনারে শুনেন, আপনি বায়া রিকোয়েস্ট এইটাতে একটা গিগ দিয়ে কম বায়া রিকোয়েস্ট আসবে। হ্যাঁ আপনি দুইটা গিগ করবেন, দুইটা গিগের মধ্যে আমি বলতেছি কি কি, ফেসবুকের ইয়া মার্কেটিং এর করেন, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং গিগ করেন, ওটা গিগ ক্যাটাগরি দিবেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর অ্যাড সেটআপ, ঠিক আছে, লিখে রাখেন, কাজ আসবে। আরেকবার যদি বলতেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড সেটআপ না অ্যাড সেটআপ?
তারপর টাইটেল যখন একবার দিবেন টাইটেল কখন এডিট করবেন না সোশ্যাল মার্কেটিং ফার্স্ট হলো সোশ্যাল মার্কেটিং থার্ড ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর থার্ড ইজ টাইপ হচ্ছে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট এটা দুই হবে মুইন বেক কার সাথে কথা বলে আমাদের বলতেছেন কোনো কারে বলতেছেন আচ্ছা ঠিক আছে বুঝছেন তাহলে আপনি একটা ক্লিক করবেন ফেসবুক মার্কেটিং এর আর একটা ডাটা এন্ট্রি করবেন তারপর আপনি গুগল ড্রপ রিং দিবেন তাহলে কি প্রথমে কি মোস্তাক তানভীরের ওনাকে দেখতে হবে হ্যাঁ উনি আপনার জন্য ওয়েট করতেছেন উনি সকাল দুটা থেকে বসে আছেন আমি ওরে প্রথমে ডাকছিলাম মুশফিক তানবি উনি আপনাকে দেখাবেন আপনার জন্য ওয়েট আর আর এই আর কে যেন ওই যে উনি আপনাকে যে কল দিয়েছেন উনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন আমি একটু মামুন ভাইকে আমি ইয়া দিয়ে দিই তারপর জি জি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ওকে